কিরে তুই শামস কেমন আছিস তুই আসছিস কেন কেন আসছিস মানে দোস্ত তোর সাথে দেখা করতে আসছি কতদিন তোর সাথে দেখা হয় না আন্টির সাথে দেখা হয় না কই আন্টি কই মানে এখন আম্মার দেখাবি না যে তুই খুব ভালো ভদ্র ইস কি সুন্দর সাজা গুজা আসছে একেবারে ভদ্র মানুষের মতন হ্যাঁ তুই কি চিস এটা আমি না জানি কি রে কেডা এসে কার লগে কথা কস তুই আম্মা ওই যে মুনমুন আসছে ও মা মুনমুন নিয়ে আইসো ওই যে আন্টি আন্টি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেরম আছো তুমি আইও আইও ঘরে আইও ভিতরে আইও শামস বলে কি আমি কেন আসছি চিন্তা করছেন আন্টি ভিতরেও আসতে বলে না আইও বইও তুমি আরে ও তো একটা ফাজিল মাইয়া তোমার বান্ধবী যে একটা ফাজিল হ্যাঁ ওর কথা শুনো না আইও মা তুমি আইও বইও থ্যাংক ইউ আন্টি তো কেরম আছো তুমি আইতে পারো না হ্যাঁ এতদিন পর আইসো হ্যাঁ দুদিন পর পর আইয়া পড়বা আমরার বাসায় এনে তো কেউ নাই খালি বাসা শামস একা থাকে আইয়া দুই বান্ধবী গল্প করবা হ্যাঁ আন্টি আমি তো আসতে পারি না আন্টি সকাল থেকে আমি আমার আম্মুর কাজে হেল্প করি আন্টি ও মা গো ওই শোন মাইয়া বলে কি সুন্দর দেখছিস নি শুনছস হ্যাঁ কেমনে মার কামে সাহায্য করে আর তোমার বান্ধবী ও মা গো তোমার বান্ধবীরে দিয়ে আমি একটা এক গ্লাস পানি ঢেললে খাওয়াইতে পারিনি হুম তারপর আবার একটু বই নিয়েও বসি একটু পড়ালেখাটাও করি ও মা গো ওই শোন ওই শোন তোর বান্ধবীর কথা শোন হ্যাঁ পরীক্ষা হইব না যাই না ও পড়তে বসে এই মাইয়া হ্যাঁ আর তোমার বান্ধবী এতে আমার কিতা কয় জানো নি হ্যাঁ এতে আমার কালকা কয় আম্মা পরীক্ষা তো হইব না পরীক্ষাটা দিবে ইচ্ছা দে হ্যাঁ মানে চিন্তা করছো কেরম মাইয়া আমি ফেডে ধরছি হ্যাঁ আমি কইলাম তোর তোর বিবেকে বাঁধলো না তুই এই কথাটা কেমনি কইলি যে তুই কি বই খাতা বেচা দিবি কয় আম্মা যে টাকা আইবো এটা দিয়ে কিছু খাইতে পারবো আন্টি পরীক্ষা হয় না তাতে কি হয়েছে আমি কিন্তু তারপরও মাঝে মাঝে পড়তে বসি যেন পড়ালেখার একটা চর্চা থাকে ভুলে যেন না যায় আন্টি আর আম্মু আমাকে যা বলে আমি তাই করি আন্টি এই মাইয়ার পিছনে দুনিয়ার টাকা খরচ করতাছি এত এত মাস্টার বাইটটা খাওয়াইছি কোচিং করেছি তো লাভ কিতে হয়েছে হ্যাঁ এই মাইয়ার নাই পড়ালেখায় এক এক তিল পরিমাণ মনোযোগ হ্যাঁ এই মাইয়ারে কইয়া এই মাইয়ারে ফিরাইয়াও আমি পড়তে বসাইতে পারি না হ্যাঁ ওই দেখ সা মাইয়া কি সুন্দর করে চুলিরে টাইনা বাইন্দা রাখছে হ্যাঁ কি পরিষ্কার লাগতাছে মাইয়ারে দেখলেই তো একটা রুচি দেয় তোমার বান্ধবীরে দেয় না হ্যাঁ তোর বান্ধবীরে দেখছো নি হ্যাঁ জীবনে আমি তারে কইয়া 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 আমার মুখ দিয়া ফেনা বাইর হয়ে গেছে কিন্তু তোমার বান্ধবীরে আমি চুল বান্ধাইতে পারছি না তো হ্যাঁ হারা দিন চুল দিতে সাইরা এটি এই ঘরের মধ্যে ঘুরবো হ্যাঁ যদি কই একটা ক্লিপ দিয়া বান চুলটি একটা রাবার দিয়া বান হ্যাঁ পাত্তাই দিব না হুম ওই শিখ এই মাইয়ারে দেখা কিছু শিখ দেখ হ্যাঁ তোমার মুখে না যে কত গোটা গাটি দাগ হয়েছিল হ্যাঁ তুমি এখন কি ব্যবহার করো এখন তো দেখি মুখ একদম পরিষ্কার হয়ে গেছে তোমার আন্টি আমি তো মুখে কিছুই লাগাই না হ্যাঁ কিছু তো একটা ব্যবহার করো এই কইতা না আর কি আন্টি আমি তো স্কিনে কিচ্ছু দেই না কিচ্ছু না বান্ধবী বান্ধবী এরম হয় যে একজন আরেকজনে কইতে চায় না কি ব্যবহার করে যদি আরেক বান্ধবী সুন্দর হইয়া যায় বুঝে না এরম হিংসা থাকে এটি কোনো ব্যাপার না আমারে কম একটু আন্টি আমি শুধু ঘুম থেকে উঠে যে এইচ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই ও মা কোরিয়ান কসমেটিক্স আর শাইন স্কিন কনসার্ন এই পেজ থেকে আমি এটা কিনেছি বুঝছনি আমি তোমার বান্ধবীরে কই যে মুহের মধ্যে কিছু একটু লাগা একটু চর্চা কর হ্যাঁ কইরা স্যারাডারে একটু জাতের বানা হ্যাঁ তুমি একটু চাও না তার স্যারাডা একটু দেখো হ্যাঁ তুমি দেখছো নি হেতিরে দেখলেই বোঝা যায় হেতি যে একটা নাম্বার ওয়ান ফাজিল হ্যাঁ আমি হেতিরে কইয়াও আজ পর্যন্ত মুহের মধ্যে কিছু লাগাইতে পারছি না হ্যাঁ হ্যাঁ এই তো আমার কথা শুনবো না তো এই তো আমার ফাত্তাই দেয় না কেন শামস তুই এরকম করিস কেন আন্টির কথা শুনিস না কেন আন্টি আমি তো আমার আম্মু আমাকে যা বলে আমি তাই শুনি না গো মা তোমরা ভালো মেয়ে তোমরা অনেক লক্ষ্মী মেয়ে তোমাদের বাপ মার ভাগ্য তোমাদের মতন মেয়ে জন্ম দিয়া আমরার ভাগ্য এত ভালো না বুঝছো নি তো তোমার আব্বা আম্মা কি তোমার লেগা কোনো ছেলে টেলে দেখতেছে নাকি তোমার নিজের পছন্দ করা আছে বিয়ার লেগা ছি 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 আন্টি এগুলো আন্টি আমি বুঝিও না আন্টি আর বিয়ে তো আমার আব্বু আম্মু আমাকে যার সাথে দিবে আমি তাকেই বিয়ে করব আন্টি মাশাআল্লাহ দেখ
তোর বান্ধবী বিয়ার কথা কইছি লজ্জা পাইতাছে হ্যাঁ তুমি লজ্জা পাইতাছো আর তোমার বান্ধবী জানুনি আমার মাইয়া তো বিয়ার লাগা পাগল হ্যাঁ এতে তো বিয়ার কথা আমরা কি কমু এতে হারাদিন নিজের থেকেই কইতে থাকে যে আমারে বিয়া দিয়া দাও হুম আমারে বিয়া দাও আমারে বিয়া দিবা কবে হ্যাঁ আমার 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 মানে এগুলো আমার আন্টি এগুলো ভাবিও না আমি তোমার বাবা তো ফোন নি করছে তোমার মতন মাইয়া জন্ম দিচ্ছে আচ্ছা আন্টি ঠিক আছে আজকে তাহলে আমি উঠি হ্যাঁ আরেকদিন আসব হ্যাঁ আচ্ছা মা আইও তুমি 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 আইতে পারো না আইয়া ফর বান্টির বাসা হ্যাঁ শামসের লগে থাকবা গল্প করবা হ্যাঁ তোমার লগে থাকলে শামসও কিছু শিখবো আন্টি উঠি হ্যাঁ আর শামস আন্টির কথা শুনবি সবসময় আন্টির কথা মতো চলবি আমি যেমন আমার মা বাবার কথা শুনে চলি তুইও সেরকম করবি ঠিক আছে হ্যাঁ আন্টি ঠিক আছে আন্টি ভালো থাকেন আন্টি আসসালামু আলাইকুম আন্টি হ্যাঁ আইব রাইচা ঠিক আছে আম্মা ভালো থাকো যাও সাবধানে যাইও বাসায় হ্যাঁ যাইও ফোন দিও হ্যাঁ দরজাটা লাগা আচ্ছা শামস যাই হ্যাঁ ভালো থাক খুশি তুই আল্লাহ দোষ তুই এগুলো কি বলিস খুশি হব কেন আমি তো জাস্ট মহা খুশি এবার আন্টির সাথে ইচ্ছা মতো ধুলাই খা নে এবার যা হ্যাঁ ভালো থাক অল দ্য বেস্ট শোন এদিকে বলো আম্মু এই মাইয়ের লগে যদি আমি আবার তোরে দেই না একটা জায়গায় তোর ঠ্যাং ভাঙ্গা দিন যদি কোনোদিন আর শুনছি এই মাইয়ের লগে তুই মিশছস